স্মার্ট মিটার বন্ধর দাবিত অহা 19 অক্টোবর শনিবারে মরাণ নগরত বিশাল গণবিক্ষোভ কার্যসূচী। মরাণর 18টাক জাতীয় জনগোষ্ঠী সংগঠনের যৌথ মঞ্চ ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতি মরাণর উদ্যোগত অনুষ্ঠিত হব এই কার্যসূচী। সকল রাইজক এই প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করবলে আহ্বান ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতি মরাণ। বর্তমান আটাইতো ডর সমস্যা স্মার্ট মিটার বন্ধর দাবিত মরাণর 18টাক জাতীয় আর জনগোষ্ঠী সংগঠনের যৌথ মঞ্চ ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতি মরাণর উদ্যোগত অহা 19 অক্টোবর শনিবারে মরাণ নগরত এক বিশাল গণবিক্ষোভ কার্যসূচী আমি রূপায়ণের সিদ্ধান্ত গ্রহণ করেছো। গতিকে এই কার্যসূচীত বৃহত্তর মরাণ অঞ্চলের সকল স্তর রাইজ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের উপস্থিতি আর সহায় সহযোগিতা আমি একান্তই কামনা করছো। বর্তমান স্মার্ট মিটারের জড়িয়ে দরিদ্র জনসাধারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগা হয়েছে, যা আমি সকলে অনুভব করছো। পূর্বর তুলনাত স্মার্ট মিটার স্থাপন করার পিছত আমার দরিদ্র জনসাধারণে 2-3 গুণত অধিক অতিরিক্তভাবে বিল পরিশোধ করবলগা হয়েছে, যার বাবে আমার জনসাধারণে অশেষ কষ্ট ভোগ করবলগা হয়েছে। আর আমি বারম্বার প্রতিবাদ অব্যাহত রাখিছো যদিও সরকার বা প্রশাসনে বা বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। হেহে আমি ঐক্যবদ্ধ সংগ্রাম সমিতি মরাণর উদ্যোগত অহা 19 অক্টোবর শনিবারে মরাণ নগরত আমি এক বিশাল গণবিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করার সিদ্ধান্ত গ্রহণ করছো। গতিকে এই কার্যসূচীত আমি বৃহত্তর মরাণ অঞ্চলের জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলো স্তর রাইজের উপস্থিতি আমি কামনা করছো। লগতে মরাণর সমগ্র ব্যবসায়িক অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখি এই কার্যসূচীত দলে বলে সকলোরে সহায় সহযোগিতা আমি কামনা করছো। এই সময়ের আটাইতক ডর সমস্যা হয়েছে স্মার্ট মিটার। আর এই স্মার্ট মিটারক আমি মরাণর যৌথ মঞ্চয় 19 তারিখে এক বিশাল গণবিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছো। গতিকে মরাণ অঞ্চলের গাঁও বাগিচার রাইজর উপস্থিতি আমি কামনা করছো, কারণ আমি কেবাটাও এনেকা ধরনের কার্যসূচী করেছো, চক্র বিষয়া কার্যালয়তে হোক বা মরাণতে হোক, আমি কেবাটাও এনেকা প্রতিবাদী কার্যসূচী করার পিছতো বিভাগীয় কর্তৃপক্ষের কোনো কাটখার নাই, গা লড়া নাই। হ্যাঁ, আমি একটা বিশাল বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করিম। ইয়ার পিছতো যদি বিভাগীয় কর্তৃপক্ষই আমার দাবি মানি নলয়, অনাগত দিনত ইয়াতক আমি তীব্র আন্দোলন করবলে বাধ্য হ'ম।